আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা জায়গায় শোনা যাচ্ছে যা বা নিউজে আসছে যদিও এটা অনেক আগের নিউজ কিন্তু আবার নতুন করে এটা হাইলাইট হয়েছে সেটা কি যে তারা এক শ্রেণীর মানুষ তারা একটা মন্দির তৈরি করেছে এবং সেই মন্দিরের নাম হচ্ছে শয়তানের মন্দির দ্যাট মিনস তারা শয়তানের পূজা করছে এবং এই মন্দিরে তারা একটা আট ফুট চার ইঞ্চি বা ছয় ইঞ্চির একটা বিশাল বড় ভাস্কর্য ভয়ঙ্কর রূপের ভাস্কর্য তারা তৈরি করেছে এবং সেই ভাস্কর্যের পূজা কিন্তু তারা করছে এবং সে ভাস্কর্যের চেহারাটা কিন্তু প্রায় ছাগলের মতো মানে জাস্ট দেখলে আপনার মনে অনুভূতি হবে যে শয়তান এটা তার আপনার কিন্তু অনুভূতি হবে তারা কিন্তু শয়তানের পূজা করছে এবং তারা কিন্তু এটাকে তারা প্রাউড ফিল করছে যে আমরা শয়তানের গোলামি করছি এবং সেই সেই মন্দিরে লাইব্রেরিও আছে এবং সেই লাইব্রেরিতে শয়তানকে নিয়ে যারা ইতিহাস যে ঘটেছে শয়তানের সাহিত্য এগুলো কিন্তু রাখা আছে এবং সেগুলো নিয়ে তারা কিন্তু চর্চা করছে এবং এটা নতুন করে শয়তানের নতুন একটা ধর্ম এটা কিন্তু তারা স্বীকৃতি পেল যে নতুন একটা ধর্ম এসছে শয়তানের পূজা করা এটা স্বীকৃতিও কিন্তু তারা পেয়ে গিয়েছে প্রিয় দর্শক পৃথিবীতে এখনও অনেক মুসলমান আছে যারা নিজেকে ইমানদার দাবি করে কিন্তু তারা গোপনে গোপনে শয়তানের পূজা করে তারা শয়তানের গোলামি করে দ্যাট মিনস তারা শয়তানের ইবাদত করে কিভাবে এটা আমরা কিন্তু অনেক সময় আমরা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে অনেক মানুষ আছে তারা কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি যে এই মানুষটা ব্ল্যাক ম্যাজিক এই মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকের সে শিকার হয়েছে আমরা কিন্তু অনেক সময় দেখি যে একজন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের দিন তারিখ সব ঠিক মেয়েটাকে বিয়ে মেটাকে মেয়েটাকে দেখার জন্য বরপক্ষ সবাই আসছে কিন্তু শেষ পর্যন্ত কি হলো বিয়ে হয় না হয় না এভাবে তার বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না তাহলে কি হয়েছে আমরা কিন্তু ওই সময় বুঝি যে তাকে কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে তার সমাজের তার আশেপাশের কেউ শত্রু বা হবে বা তাকে তাদেরকে নিয়ে কেউ হিংসা করে তারা কিন্তু তার মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করেছে এরকম আমরা অনেক সময় শুনি একজন বিজনেস বিগ বিজনেস ম্যাগনেট হঠাৎ করে তার ব্যবসার লস নেমেছে কি হয়েছে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে তারপরে কিন্তু আমরা অনেক সময় শুনি যে একটা মানুষ হঠাৎ হঠাৎ মাথা ব্যথা সে প্রায় ডাক্তারের কাছে যায় ট্রিটমেন্ট করায় ওষুধ খায় মেডিসিন নেয় কিন্তু কোনো রকম ভাবে তার শারীরিক যে অসুস্থতা এটা সুস্থ হয় না তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে সে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে এখন ব্ল্যাক ম্যাজিক কারা করে আমাদের সোসাইটিতে কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা নিজের মধ্যে অনেক হিংসা কাজ করে যে আমি এই ভালো কাজ করতে পারছি না এই তো ভালো কাজ ভালো ব্যবসা করছে আচ্ছা এর কিছু একটা ক্ষতি করে দেওয়া যাক তখন কি করে তারা তারা প্রকাশ্যে ক্ষতি না করে তখন তারা গোপনে ক্ষতি করার চেষ্টা করে তখন তারা কি করে যারা ব্ল্যাক ম্যাজিক করাতে যারা এক্সপার্ট তাদের কাছে যায় তখন তারা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে এই মানুষটার ক্ষতি করে দেয় দেখা যায় মানুষটাকে অসুস্থ করে দিচ্ছে প্যারালাইসিস করে দিচ্ছে কিংবা তার মেয়ের বিয়ে হচ্ছে না কিংবা তার ব্যবসায় ধস নেমেছে এবং ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা এটা কিন্তু নতুন নয় এটা কিন্তু পূর্ব থেকে রসুলের যুগ থেকেই ছিল এবং রসুলকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছিল একজন বুড়ি তো যেটা হয়েছে যে এটা ব্ল্যাক ম্যাজিকটা আসলে কৃষি কিভাবে করে আমি যেটা বললাম যে মানুষ কিন্তু এখন অনেক মানুষ মুসলমান আছে যারা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু তারা কিন্তু গোপনে গোপনে শয়তানের পূজা করে কিভাবে করে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু কোরআনের সাথে ব্যধবি করে কোরআনকে তারা ছিঁড়ে ফেলে বাথরুমে নিয়ে যায় বা একটা সুরাকে তারা উল্টাভাবে পড়ে যেমন সুরাতুল ফাতেহা দেখা যাচ্ছে তারা উল্টাভাবে পড়ছে ওলা দল নেন এভাবে উল্টাভাবে শুরু করেছে এরকম কোরআনের সাথে বা আল্লাহর বিশেষ কিছু জিনিসের সাথে তারা বেদবি করে যেটার মাধ্যমে শয়তান খুশি হয় আর যখন শয়তান খুশি হয় তখন কিন্তু তারা শয়তানের সাহায্য নিয়ে আরেকটা মানুষের ক্ষতি করে এটাকে বলা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক তো পৃথিবীতে এখন অনেক মানুষ আছে যারা ব্ল্যাক ম্যাজিক করে যা যেটাকে আমি বলছি গোপনে শয়তানের পূজা করে কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি বিভিন্ন কান্ট্রিতে খাস করে ইউরোপ আপনার যে ওয়েস্টার্ন যে কালচারগুলো আছে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা জায়গায় শোনা যাচ্ছে বা নিউজে আসছে যদিও এটা অনেক আগের নিউজ কিন্তু আবার নতুন করে এটা হাইলাইট হয়েছে সেটা কি যে তারা এক শ্রেণীর মানুষ তারা একটা মন্দির তৈরি করেছে এবং সেই মন্দিরের নাম হচ্ছে শয়তানের মন্দির দ্যাট মিনস তারা শয়তানের পূজা করছে এবং এই মন্দিরে তারা একটা আট ফুট চার ইঞ্চি বা ছয় ইঞ্চির একটা বিশাল বড় ভাস্কর্য ভয়ঙ্কর রূপের ভাস্কর্য তারা তৈরি করেছে এবং সেই ভাস্কর্যের পূজা কিন্তু তারা করছে এবং সে ভাস্কর্যের চেহারাটা কিন্তু প্রায় ছাগলের মতো মানে জাস্ট দেখলে আপনার মনে অনুভূতি হবে যে শয়তান এটা তার আপনার কিন্তু অনুভূতি হবে তারা কিন্তু শয়তানের পূজা করছে এবং তারা কিন্তু এটাকে তারা প্রাউড ফিল করছে যে আমরা শয়তানের গোলামি করছি এবং সেই সেই মন্দিরে লাইব্রেরিও আছে এবং সেই লাইব্রেরিতে শয়তানকে নিয়ে যারা ইতিহাস যে ঘটেছে শয়তানের সাহিত্য এগুলো কিন্তু রাখা আছে এবং সেগুলো নিয়ে তারা কিন্তু চর্চা করছে এবং এটা নতুন করে শয়তানের নতুন একটা ধর্ম এটা কিন্তু তারা স্বীকৃতি পেল যে নতুন একটা ধর্ম এসছে শয়তানের পূজা করা এটা স্বীকৃতিও কিন্তু তারা পেয়ে গিয়েছে তো এইরকম কিন্তু সেই শেষ জামানার আলামত কিন্তু এগুলোই যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের এরকম অঘটন ঘটবে মানুষ কুফুরি করবে মানুষের বিবেক বিকৃত হয়ে যাবে মানুষের চিন্তা ভাবনা বিকৃত হয়ে যাবে মানুষ ভালো খারাপ যাচাই বাঁচাই করতে পারবে না এই কালচারগুলো কিন্তু হবে কিন্তু এটা যারা করছে তারা কিন্তু মূলত নাস্তিক তারা কোনো ধর্মই তারা বিশ্বাস করে না তারা কিন্তু তারা শেষ পর্যন্ত শয়তানকে ফলো করছে শয়তানের গোলামি করতে তারা পাওয়ার ফিল করছে এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আমাদের দেশে আমাদের পৃথিবীতে এখনও অনেক মুসলমান কান্ট্রিগুলো আছে বা অনেক মুসলিম মুসলমান মানুষ আছে যারা ইসলামের বেসিক জিনিসগুলোও কিন্তু জানে না কেমন তারা কিন্তু জানে না যে শিরিক করা এটা ইটস টোটালি প্রোহেবিটেড ফ্রম ইসলাম এবং শিরিক করলে আল্লা পাকরাবুল আলমিন আপনাকে মাফ করবেন না শিরিক করা হচ্ছে সবচাইতে বড় গুণা ইন্না শির কালমুন আদিম যে শিরিক যে করে আল্লাহ কিন্তু তাকে মাফ করে না এবং শিরিক হচ্ছে দ্যাট মিন্স আল্লাহর সাথে আরেকজনকে শরিক করা এটা আল্লাহ তালা ক্ষমা করবেন না আপনার সব গুণা ক্ষমা করে দেবে কিন্তু দুইটা গুণ আল্লাহ তালা ক্ষমা করবেন না নাম্বার ওয়ান শিরিক করা দুই নাম্বার আপনি যদি মানুষের হক নষ্ট করেন সেই গুণ আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে ক্ষমা না করে এই জন্য কাজে আসুন আমরা যেন ইসলামের বেসিক জিনিসগুলো আগে আমরা নলেজ রাখি আপনার যে বাচ্চা আছে সে যেন ছোটো থাকতে আর বুঝে যায় যে হ্যাঁ সিরিক করা এটা ভয়ঙ্কর পাপ সিরিখ করলে আল্লাহ আমাকে মাফ করবেন না বিধায় আল্লাহর সাথে কোনো কথায় কাজে কৃতকর্মে চিন্তায় কোনোভাবে যেন শিরিক না করা হয় এবং আমরা যে এই যে ওয়েস্টার্ন কালচার বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখি যে একজন শয়তানের গোলামি করছে শয়তানের ইবাদত করছে একজন লোক শয়তানকে গড হিসাবে গ্রহণ করছে এগুলো দেখে আমরা যেন কোনো রকমের কোনো উৎসাহিত কোনো রকমের কোনো প্রভাবিত যেন না হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মুসলমানদেরকে ইসলামের বেসিক জিনিস বিষয়ে ধারণা রাখার তৌফিক দান করুক আমিন